Welcome to Hamida Vlogs. হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি ডিম বিরিয়ানি রান্না করব। এখানে আমি 8টা ডিম নিয়েছি সিদ্ধ করা, আর 3টা আলু নিয়েছি। এখানে আমি তেল নিলাম পরিমাণ মতো, ডিম আর আলু ফ্রাই করে নিব। এখানে আমি পাতিলের মধ্যে তেল নিয়েছি পরিমাণ মতো। এখন আমি 2 কাপ অনিয়ন বেরেস্তা করে নিব। এখন আমার বেরেস্তা রেডি, আমি অল্প বেরেস্তা তুলে নেব। পেঁয়াজ দিব একবারই। তারপর আমি আদা রসুনের পেস্ট দিব। এখন আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিব। তারপর আমি হলুদের গুঁড়া দিব 1 চামচ। এখন আমি বিরিয়ানি মশলা দিব 1 প্যাকেটের অর্ধেক। এখন আমি লবণ দিলাম পরিমাণ মতো। এখন এই গ্রেভির মধ্যে আলু আর ডিমগুলো আমি একটু কষিয়ে নিব। সামান্য কষানোর পর আমি এখন ডিমগুলো উঠাই ফেলতেছি। এখন আমি 500 গ্রামের মতো চাউল দিব। চাউলগুলাকে অল্প কিছুক্ষণ নেড়ে নেড়ে কষাতে হবে। এবার 5 কাপের মতো পানি দিয়ে দেব, লাগলে আপনারা আরো একটু দিতে পারেন। এখন আবার একটু নেড়ে দিলাম। এবার আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে অল্প কিছুক্ষণ আমি দমে দিয়ে রাখব। আমার ডিম বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দিতে হবে।
এবার আমি সামান্য বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। এবার আমি পরিবেশন করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।